আদৰ দৰ্শক সকলোৱে ভালে আছে নিশ্চয় কুমাৰ ভাস্কৰ বৰ্মা সংস্কৃত এণ্ড এনচিয়েণ্ট ষ্টাডিজ ইউনিভাৰ্চিটি নলবাৰীত আছে সকলোৱে জানে কুমাৰ ভাস্কৰ বৰ্মা সংস্কৃত এণ্ড এনচিয়ান ষ্টাডিজ ইউনিভাৰ্চিটিত যদি আপুনি এডমিশ্যন ল'ম বুলি ভাবি আছে দুহেজাৰ একৈছ বাইছ শিক্ষাবৰ্ষৰ বাবে তেনেহ'লে অনলাইন আবেদন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আৰু এই বিষয়ে সবিশেষ তথ্য আজিৰ এই ভিডিঅ'টিত আপোনালোকক জনাম ভিডিঅ'টি শেষলৈকে চাব কিবা অসুবিধা থাকিলে কমেণ্ট কৰি জনাবলৈ নাপাহৰিব আপোনাৰ বন্ধু বান্ধৱলৈ শ্বেয়াৰ কৰি দিব ইয়াতে আপনি পড়ি পাবেন টু ইয়ার এম এ আচার্য প্রোগ্রাম ইন সাংস্কৃত সাহিত্য সংস্কৃত বেদিক স্টাডিজ এম এ আচার্য ইন সংস্কৃত সর্বদর্শন আন্ডার স্কুল অফ সাংস্কৃত স্টাডিজ এইখিন স্কুল অফ সাংস্কৃত টাডিজর আন্ডারত বাকি টু ইয়ার এম এ প্রোগ্রাম ইন আসামিজ এডুকেশন ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এখানে এইখানে স্কুল অফ হিউমেনিটিজ আন্ডারত সেমিস্টার সিস্টেম হবো আর বহুতে মোকন সোধে কিবা এপ্লাই করার সময়ত কি আচলতে বোর্ড বা ইউনিভার্সিটি আপনার কুমার ভাস্কর বর্মার সংস্কৃত এনসেন স্টাডিজ ইউনিভার্সিটি আপোনালোকে শর্ট ফর্মত লিখি দিব কে ভি কে বি ভি এছ এ এছ ইউ এনেকৈ লিখে দিব এতিয়া যদি আপনি স্কুল অফ হিউমেনিটিজত এডমিশন লব খুজিছে অর্থাৎ আপনি যদি আসামিজ এডুকেশন ফিলসফি পলিটিক্যাল সাইন্স এডমিশন লব খুজিছে গ্রেজুয়েটত আপোনাৰ মেজৰত ফৰ্টি পাৰ্চেণ্ট মাৰ্ক থকা হ'ব লাগিব য যদি আপুনি সংস্কৃতত এডমিশ্যন ল'ব খুজিছে সংস্কৃত ছাবজেক্টখিনিত তেনেহ'লে আপুনি সংস্কৃত মেজৰ থকা হ'ব লাগিব ফৰ্টি পাৰ্চেণ্ট মাৰ্কছ থকা হ'ব লাগিব নাইবা সংস্কৃত এজ এ ছাবজেক্ট ইন পাছ ক'ৰ্চ ফৰ্টি পাৰ্চেণ্টেজ মাৰ্ক থকা হ'ব লাগিব প্ৰশ্ন এটা আহে টি ডি চি ফাইনেল ইয়াৰ ষ্টুডেণ্টছখিনি এলিজিবল হ'বনে নাই ত' টি ডি চি ফাইনেল ছেমিষ্টাৰ ষ্টুডেণ্টছ আৰ অলছ' এলিজিবল টু এপ্লাই তেওঁলোকেও এপ্লাই কৰিব পাৰিব এইটো ক্লিয়াৰ হৈ লওক যদি আপুনি টি ডি চি ফাইনেল চেমিষ্টাৰত আছে ৰিজাল্ট এৱ এটিত আছে আপুনি এপ্লাই কৰিব পাৰিব ষ্টুডেণ্টছ কোৱালিফাইং ইন শাস্ত্ৰী এক্সামিনেশ্যন ফ্ৰম এনি ৰিকগনাইজ ইউনিভাৰ্চিটি উইল বি কনচিডাৰ এজ কনচিডাৰ্ড ফৰ এডমিশ্যন ইন টু এম এ সংস্কৃত চাহিত্য সংস্কৃত বেদিক ষ্টাডিজ এণ্ড এম এ আচাৰ্য ইন সংস্কৃত সাৰ্বদৰ্শনা যদি শাস্ত্ৰী আছে বেচেলৰ ডিগ্ৰী তেনেহ'লে হ'ব ফিজটো চাব তিনিশ টকা তিনিশ টকা আপুনি অনলাইন ফিজ দিব লাগিব টেক কেপাচিটি চাওক সংস্কৃত সাহিত্যত ফিফটি সংস্কৃত বেডিক স্টাডিজ ফোরটি সংস্কৃত সর্বদাসন থার্টি আসামিস সিক্সটি এডুকেশনত ফিফটি ফিলসফিত ছিক্সটি পলিটিকেল সায়েন্সত ছিক্সটি ৰিজাৰ্ভেশ্যন এপ্লিকেবল হব দ্য কেণ্ডিডেট উইল হেভ টু এপিয়াৰ কে বি ভি পি জি ই টি পষ্ট গ্রেজুয়ের এন্ট্রেস এক্সামিনেশ্যন এন্ট্রেস টেস্ট দিব লাগিব ইট ইজ দ্য ফার্স্ট স্ক্রিনিং অফ দ্য সেন্ট্রাল অ্যাপ্লিকেশন প্রসেস ফর অ্যাডমিশন ইন টু অ্যাবভ মেনশন প্রোগ্রাম ডিটেলস অফ সাবজেক্ট ওয়াইজ সিলেবাস প্রসিডিউর এন্ড এন্ডাস্টেস উইল বি এভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট কি কি পড়ি লাগিব কে বি ভি পি জি ইটি পোস্ট গ্রেজুয়েট এন্ডাস্টেস্টর আপনি কি কি পড়ি তাৰ তার আপনাদের সিলেবাসর সবিশেষ তথ্য ইউনিভার্সিটি ওয়েবসাইটত পাব আপোনালোকে ওয়েবসাইট চাই লব কেটামান ডেটস কোথাও অনলাইন আবেদন প্রক্রিয়া ষোলো তারিখের আরম্ভ হয়েছে সিক্সটিন এইট টু থাউজেন্ড টুয়েনটি ওয়ানপাস্ট ডেট হয়েছে থার্টি ওয়ান এইট টু থাউজেন্ড টুয়েন্টি ওয়ান আর এন্ট্রেস টেস্ট কেতা হব আপনাদের বহুতে সোধে এন্ট্রেস টেস্টর উইল বি নটিফাইড লেটার পিছত জানাব রিজাল্ট পিছত জানাব অনলাইন করবলে হলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট লাগিব ডব্লিউ 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 ডট কে বি ভি কে বি ভি এ ইউ সরি কে বি ভি এচ এ এছ ইউ এন ডট এ চি ডট এই ৱেবচাইটটো আপোনালোকে চাব লাগিব আবেদন কৰাৰ সময়ত আপোনালোকে মনত ৰাখিব মোবাইল নাম্বাৰ যাতে আপোনালোকৰ থাকে নিজৰ যাতে ইমেইল আইডি থাকে এইখিনি মনত কৰিব কিছু ডকুমেণ্টছ আপলোড কৰিবও লাগিব পাছপ'ৰ্ট চাইজ ফটোগ্ৰাফ চিগনেচাৰ এইচ এছ এল চি এডমিট বা চাৰ্টিফিকেট মাৰ্কশ্বিট হায়াৰ ছেকেণ্ডেৰী মাৰ্কশ্বিট ইউ জি লাষ্ট চেমিষ্টাৰ অৰ্থাৎ ডিগ্ৰী লাষ্ট চেমিষ্টাৰৰ পাছ পাছ মাৰ্কশ্বিট আদাৰ কোৱালিফিকেশ্যন মাৰ্কশ্বিট চাৰ্টিফিকেট বি সি এস সি এস টি জেনারেল মানে যিখিনি আছে আর আপনার কাস্ট কাস্ট সার্টিফিকেট ব্যাংক পাসবুকর ফর্ম কপি আই এফ আইএফএসএ কোড তাতে থাকি লাগবে গ্যাপ পিড যদি আছে গ্যাপ পিড সার্টিফিকেট এক্সট্রা কারিকুলার এক্টিভিটি যদি আছে তার সার্টিফিকেট পার্সনেজ উইথ ডিসবিলিটি যদি হয় তেনেহলে পি পি ডি সার্টিফিকেট এইখানে আপনার লাগবে এডমিশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট মেট বেসিস হব আপনার যা ফটো কিন্তু আপনি সেলফি যাতে নিদিয়ে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো কেনা জানেই পাসপোর্ট সাইজ ফটো দিব সিগনেচার আপলোড লাগিব ফটো সিগনেচার আর ডকুমেন্টসর ই সাইজবিল সাইজবিল আপনি আপলোড লাগিব লগতে কিবা যদি কি মানে আপনার অনুসন্ধান করবেন তিন আপোনালোকে আপনাদের দশ পৰা পাঁচ বজার ভিতর ৱৰ্কিং আওয়ার্স ৱৰ্কিং ডেজত এই মোবাইল নাম্বাৰ তিনিটাত আপুনি কণ্টেক্ট কৰিব পাৰে বা ইমেইল আইডিটোতো কণ্টেক্ট কৰিব পাৰে নিশ্চয় ভিডিঅ'টিত আপোনালোকে সকলোখিনি কথা বুজি পালে আৰু ভিডিঅ'টি শ্বেয়াৰ কৰি দিবলৈ নাপাহৰিব ধন্যবাদ